চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গিনি যখন সাজগোজ করে ঘর থেকে বিয়ের জন্য বেরোচ্ছে বাড়িতে অনুষ্ঠান বলে, তখনই সার্থিক তাকে বলে যে তুমিই তো ফোন করিয়েছিলে সেদিন গীতাকে, এমনকি তুমি পদ্মকে তুলিয়ে নিয়ে গিয়েছিলে, ওই কৃপাণ ব্যানার্জির সাথে হাত মিলিয়েছি, তোমার মুখোশটা আমার সামনে বারবার খুলে যাচ্ছে, তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমাকে আমি ঘৃণা করছি, তুমি এতটা অন্যায় কী করে করতে পারো গিনি? দেখো, তুমি আমাকে একটু জড়িয়ে ধরো, আমাকে আই লাভ ইউ বলো, তাহলে দেখবে যে আমার সব জ্বালা জুড়িয়ে যাবে, আর আমি তোমার সঙ্গেই ভালোভাবে সংসারটা করতে চাই। তাই বুঝি আমার মা বাবা বলেছে তুমি নাকি এই বাড়ির যোগ্য বউ, এবং যোগ্যভাবেই এই বাড়ির সমস্ত দায় দায়িত্ব পালন করছে, এবং আমাকে নাকি তারা তোমার হাতে তুলে দেবে। কিন্তু কী করে গিনি, আমার মনটা তো সবসময় গীতার কাছে চায়, আর আমি গীতাকেই জড়িয়ে ধরবো, ওকে ভালোবেসে সারা জীবন আগলে রাখতে চাই, তোমাকে আমি তাড়িয়ে দেবো, কোনোভাবেই তোমার সঙ্গে আমি সংসার করতে পারবো না। প্রথম দিন থেকে আমি তোমাকে বলছি যে তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো, আর এই বিয়েটা আমি মানি না, আর কখনো তোমার কাছেও আমি যাইনি। তাহলে তুমি কেন বুঝতে পারছো না যে এই সংসারটা হওয়ার মতো নয়, সেটাকে নিয়ে তুমি কেন জেদ ধরে বসে আছো? এদিকে সার্থিক আংটি নিয়ে চলে যায় গীতার কাছে, তাকে আংটি পরাবে বলে গীতা তখন রেগে যায়, বলে একটা মেয়ে আপনার জন্য অপেক্ষা করছে, তাকে আপনার ঠকানো উচিত নয়। তার মানে কি, আমার নিজেরও ঠকা উচিত নয়, আমি তো আপনাকে ভালোবাসি গীতা, তাই আপনাকে আংটিটা পরাতে এসেছি। সার্থীকে কষে একটা গীতা চর মারে, সার্থীকের মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। সার্থিক বলে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটেই লেখা থাকে, উপরে একজন বসে আছে তার হাতে, তাই আপনি কোনোভাবে চাইলেও এটাকে বাদ দিতে পারবেন না, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। এই বলে গীতাকে চলে যায়। গিনির আসল রূপ দেখতে দেখতে কোনোভাবেই আর গিনিকে বিশ্বাস করতে পারছে না সার্থিক। সে বলছে যে দেখো, যা কিছু করছো তুমি, তারপরে আর কী করে চাইছো যে এই সংসারটা হবে, তোমাকে আমি ভালোবাসবো? কখনো না। আমি প্রথম জীবনে গীতাকে আই লাভ ইউ বলেছিলাম, এবং ওর মুখ থেকেই আই লাভ ইউ টু শোনার জন্য আমি এখনও অপেক্ষা করছি, সারাটা জীবন অপেক্ষা করে যাব, কিন্তু তোমাকে আমি কখনো মানবো না। আমার নিজের বোন আমার ঘরটা এরকম করে ভাঙছে, আমি ভাবতেও পারছি না যে ও আমাদের মাঝখানে না থেকে অদৃশ্যের মতো এরকম আমাদের জীবনটা তছনছ করে দিচ্ছে। কী হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতাকে সার্থিক ভালোবেসে জড়িয়ে ধরবে গিনিকে তাড়িয়ে। আজকে গিনির যে আসল রূপটা দেখতে পাচ্ছে সার্থিক, তারপরে আর কখনো তাকে মেনে নিতে পারছে না। তার বাবা অগ্নিজিৎ মুখার্জি যেমন খারাপ অন্যায় কাজ করে যায়, তেমনই কিন্তু গিনি তার সঙ্গে হাতে হাত মিলিয়ে যায় বলেই গিনিকে বৌমা হিসেবে এতটা পছন্দ করে সে। কিন্তু সার্থিক কোনোভাবেই তাকে মেনে নেবে না, সাপ জানিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। এরপরে কী ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।